আপনাদের কি মনে আছে, মেবি খবরটা 2012-তে একবার আমাদের কানে আসলো যে দুনিয়া ধ্বংস হতে চলেছে, দুনিয়া আর থাকবে না, কিয়ামত হবে, এটা সেটা। এই খবর কিন্তু পুরো দেশে ছড়িয়ে গেছিল, আমরা অনেকেই খবরটা শুনেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। তো আজকে যে মুভিটা নিয়ে আমি কথা বলতে চলেছি, তার কনসেপ্টটা খানিকটা এখান থেকেই নিয়েছে, কিভাবে কোনো পরিবেশ কারো জন্য ফায়দামন্দ হয় আর কারো জন্য বিপদের হয় সুন্দরভাবে মুভিটাতে বুঝিয়েছে। মুভির কাস্টিং খুব ভালো ছিল, সাইড রোলে যারা কাজ করেছে তাদের অভিনয় মুভিটাকে আলাদা একটা লেভেলে নিয়ে গেছে। মুভির বিশেষত্ব হলো কমেডি টাইমিং এবং লোকেশন, মুভিটা যে লোকেশনে সেট করা হয়েছে সেটা অস্থির ছিল, আমার মনে হয় জাস্ট কমেডির জন্য এই মুভিটা হিট হয়েছে। মুভির মাঝে যে শিক্ষণীয় ব্যাপারটা হাইলাইট করেছে তা আমাদের সবার জানা দরকার, বর্তমান পরিবেশে এমনটা রহ রহ হচ্ছে আমাদের চারপাশে, একটু মনোযোগ দিলে শিক্ষার সঙ্গে এনজয়টাও করতে পারবেন, তাই অ্যাটেনশন। ওয়েল, কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া কমেডি ড্রামা তেলেগু মুভি নাম বেদুরলঙ্কা 2012 এর ব্যাপারে। মুভির সিন শুরু হওয়ার আগে মেঘের ভিতর থেকে কেউ একজন বলছে, আজ 21শে ডিসেম্বর 2012, সেই দিন যেদিন সবাই আশঙ্কায় ছিল যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কারণ চারিদিকে সেই খবরটাই ছড়িয়ে গেছিল। কিন্তু লাকিলি আজ কোনো কিছুই হয়নি, কোথাও কিছু হয়নি, জাস্ট এই একটা গ্রাম ছাড়া, একমাত্র এই একটা গ্রাম যেখানে কিছু তো একটা হয়েছিল। কি হয়েছিল চলুন সেটাই দেখি। এর জন্য সিন চলে আসে সপ্তাহ তিনেক পিছনে বেদুরলঙ্কা গ্রামে, ছোট্ট একটা গ্রাম, শিক্ষিত মানুষ এখানে কম, দেশ দুনিয়ার খবর পাওয়ার একমাত্র উপায় ছিল টিভি আর রেডিও, মানুষ টিভিতেই বেশি অভ্যস্ত। নিউজে সেটাই বলছে যে আগামী 21শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হতে চলেছে, আর যারা ব্রেকিং নিউজ বলে তারা তো এমন ভাবে বলে যে আপনি ভয় পেতে বাধ্য, অনেকটা মিস মশালা দেয়, খবর গ্রামের সবাই দেখে ফেলে, তারপর শুরু হয় কানাকানি, সবাই সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই তুই জানিস রো কি হয়েছে, সব নিউজ চ্যানেলে সেই খবরেরই ছড়াছড়ি যে 21শে ডিসেম্বর সারা দুনিয়া উলটপালট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম এক ক্যারেক্টার অজয় ঘোষ, অর্থাৎ সুপারস্টার ভূষা নামের, মানে এই গ্রামে সে নিজেকে একটা সুপারস্টার মনে করে। নিউজটা শুনে এসে মুস্কি হাসতে হাসতে ভিতরে আসে, যেখানে আরো দুজন বসেছিল, কাকু তার আসনে বসে খুব মনোযোগ দিয়ে টিভিটা দেখছে। এখানে আমি একটু পরিচয় করিয়ে দিই, ইনি মুভির অন্যতম আরেক ক্যারেক্টার শ্রীকান্ত লায়াঙ্গার, অর্থাৎ পণ্ডিত ব্রহ্মানাম, আর তার পাশে ড্যানিয়াল জোসেফ। কাকু পণ্ডিতকে বলে, কি পণ্ডিত বাবু, তারা যা বলছে এটা কি সত্যি? কাকু বলে, গুরুজি আমার যদি এত জ্ঞান থাকতো তাহলে কি আমি এখানে থাকতাম? আমি তো বাংলাদেশে গিয়ে জায়েদ খানের ভবিষ্যৎ বলে দিতাম, তাকে সাবধান করে দিতাম সে যেন মিডিয়ার সামনে না আসে। যাক, ভূষণাম বলছে, আচ্ছা তাহলে তুমি কিছু জানো না এসবের ব্যাপারে, তাই তো? ওকে, তবে আমার কথা মন দিয়ে শোনো, যে এই খবর বলছে সে নিজেও জানে এটা অনেক বড় একটা মিথ্যে কথা, কিন্তু সে স্বীকার করবে না, কারণ যতদিন তারা এইভাবে মাসালা দিয়ে মিথ্যে বলবে লোকজন টিভি থেকে নজর সরাবে না। শহরের ভাষায় এটাকে বলে TRP, বুঝেছো পণ্ডিত? পণ্ডিত বলে, তা তো বুঝলাম গুরুজি, কিন্তু আপনার মাথায় কি চলছে সেটা ক্লিয়ার করুন তো। ভূষণাম বলে, শোনো পণ্ডিত, তারা যেভাবে লোকজনকে ভয় দেখিয়ে টিভির সঙ্গে বেঁধে রেখেছে, আমরা এই ভয়টাকে কাজে লাগাবো। তুমি আমাদের গ্রামের পণ্ডিত, সবাই কম বেশি তোমাকে মানে, তুমি কি করবে, সবার মনের এই ভয়ের আগুনে ঘি ঢেলে দেবে, তুমি বলবে তারা যা বলছে সত্যি বলছে, আমাদের এই গ্রাম পানিতে তলিয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, যখন মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হবে তখন সবাই টিভি ছেড়ে তোমার ভক্তিতে লেগে যাবে, আর যখন তারা তোমাকে মানবে তখন তুমি বলবে এই বিপদ থেকে তুমি তাদের রক্ষা করতে পারবে। পণ্ডিত বলে, কি বলছেন বস, এটা বললে তো সবাই আমাকে কুকুরের মতো পেটাবে। ভূষণাম বলে, আবে উগান্ডার জায়েদ খান, এই জন্যই তুমি সারা জীবন আমার টাকায় মদ খেয়ে গেলে, নিজে কিছু করতে পারলে না। শোনো, যদি বাস্তবে এমন কিছু হয় তাহলে তো হয়ে গেল, তোমায় প্রশ্ন করার মতো কেউ থাকবে না, আর যদি না হয়, যদি না হয় মামা, তাহলে তো তুমি হয়ে যাবে এই গ্রামের নেক্সট ভগবান, সবাই তোমার কথায় জীবন দিতে রাজি হবে। ড্যানিয়েল সামনে আসে, গুরুজি এখানে আমার কি কোনো ক্যারেক্টার থাকবে না? কাকু বলে, হারামি ড্যানিয়েল, পণ্ডিতের তাও কিছু কিছু দিক ভালো আছে, তোর ব্যাপারে তো সবাই জানে তুই কেমন। ড্যানিয়েল বলে, গুরুজি ভুলে যায়েন না, নায়ক মান্নারও ফ্যান আছে, আবার জায়েদ খানেরও ফ্যান আছে। কপাল, না জানি তারা কোন গ্রহের মানুষ যারা জায়েদ খানের হিরোগিরির ফ্যান। যাক, ড্যানিয়েল বলে, পরিবর্তন হতে আর কতক্ষণ গুরুজি, আপনি জাস্ট বলুন কি করতে হবে আমায়। পণ্ডিত বলে, আচ্ছা গুরুজি এখানে আমাদের ফায়দা কি? ভূষণাম দুজনকে ধরে অস্থির একটা রিয়াকশন দেয় আর বলে, তোমরা জাস্ট আমার কথা মতো কাজ করো, বাকিটা পরে এমনিই বুঝবে, ঠিক আছে? সিন কাট করে দুদিন সামনে আসে চেন্নাইয়ের একটা IT অফিসে, এত রাতে একজন অফিসে আছে, ফোনের রিংয়ে তার ঘুম ভাঙে আর এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার হ্যান্ডসাম বয় কার্তিকেয়া গুম্মাকোন্ডা, অর্থাৎ শিবা শঙ্করের। ফোন রিসিভ করে, হ্যাঁ সিরি বলো, কি খবর? এরপর থেকে এই দিদি নাম সিরি, সে বলে, তুমি কি এবার উৎসবে আসবে না ভাইয়া? শিবা বলে, না। সিরি বলে, তুমি তাহলে এখনো চিত্রার উপর রাগ করে আছো? চিত্রা নামটা মনে রেখেন। আরে সত্যিও তোমাকে অনেক ভালোবাসে, তুমি সেদিন হুট করে তাকে প্রপোজ করেছো বলে সে বুঝতে পারেনি। শোনো, এবার তুমি বাড়িতে এসো, ও তোমাকে প্রপোজ করবে, তুমি জাস্ট
হ্যাঁ বলবে তাহলেই হবে। ও নিজে আমাকে বলেছে এই কথা। শিয়া বলে ঠিক বলছো তো তুমি? সিরি বলে হ্যাঁ বাবা। শিয়া বলে ঠিক আছে তাহলে আমি আসবো। অফিসে সকাল হয়ে যায়, বস এসে শিবাকে ডাকে, শিব প্রজেক্ট রেডি? শিবা বলে রেডি। দেখুন বস ক্লায়েন্টকে ডাকে, এই কাকু একজন প্রডিউসার নাকি ডিরেক্টর, একটা কাজ দিয়েছিল গ্রাফিক্স ডিজাইনের, সেটাই দেখতে এসেছে। শিবা সারা রাত জেগে এই কাজ করেছে, কাজটা সুন্দর হয়েছে, দেখে মনেই হচ্ছে না এটা গ্রাফিক্স, কিন্তু কাকুর এমনটা পছন্দ না, সে অ্যাভাটারের মতো গ্রাফিক্স চায়, এটা হবে না, অ্যাভাটারের মতো কিছু একটা করতে হবে। এসব শুনে তো শিবা অলরেডি রেগে যাচ্ছে মনে মনে। এরপর যখন বস তাকে আবার বানাতে বলে এমন কিছু, শিবা রেগে যায়, সারা রাত জেগে এত সুন্দর একটা কাজ করলাম এখন বলছেন আবার করব? চাকরি করি বলে কি আমাদের গাধা পেয়েছেন? আগে কেন বলেননি এটা? রাখেন আপনার চাকরি। ব্যাগটা গুছিয়ে চাকরির পাশে লাথি মেরে সেখান থেকে যেতে থাকে, আর ডিরেক্টরকে মূর্খ বলে বকাঝকা করে সেখান থেকে চলে যায়। রাখেন আপনার জব, সাবাস শোনা। সিন চলে আসে বেদের লঙ্কাতে। এটা কিন্তু একটা দ্বীপের মতো গ্রাম, চারদিকে পানি, ঘন ঘন নারকেল গাছ, অনেক সুন্দর একটা গ্রাম। এই গ্রামের প্রধান হলো এই কাকু, তার বাপ দাদারা ছিল এখানকার জমিদার, এর নাম মুত্থাম, সবসময় প্রধানের সঙ্গেই থাকে। কাকু স্বীকার করেছে মুত্থাম নিতে যায়, কিন্তু প্রধানের গুলিতে কোনো পাখি কেন, একটা পাতাও পড়েনি, এখন কিছু একটা না নিয়ে গেলে তো তাকে তেল মারা যাবে না, এই জন্য মুত্থাম কি করে নিজে একটা পাখি মেরে প্রধানের জন্য নিয়ে যাচ্ছে। ভূষানাম তাকে ফোন করে, কিরে কি খবর, আমার কাজ কতদূর? মুত্থাম বলে আরে হবে হবে, আপনি জাস্ট আমার ব্যাপারটা মাথায় রাখেন, আপনার কাজও হয়ে যাবে। পাখি এনে প্রধানকে দেয় আর তেল মারতে থাকে, আপনি তো মহা শিকারী সাব, আপনার গুলি থেকে তো কেউ মিস করতে পারবে না। আচ্ছা সাব, আপনাকে একটা কথা বলা ছিল, যদি অনুমতি দেন। কাকু বলে ঠিক আছে বল। মুত্থান বলে আপনার মেয়েকে কেন বিদেশের কারোর সঙ্গে বিয়ে দিতে হবে? আপনি এখানকার শের, এখানে আপনাকে সবাই ভয় পায়, সম্মান করে, যদি মেয়ে এখানে থাকে তাহলে আপনি তাকে দেখতেও পারবেন, আর আপনার ভয়ে কেউ তাকে অসম্মানও করতে পারবে না। আপনার বোন জামাই ভূষানাম আপনাকে কতটা মানে দেখেননি? তার ছেলে কাশিরাজু কত ভদ্র একটা ছেলে, তাকে নিয়ে তো একটু ভাবতেও পারেন। প্রধান বলে তুই তো ঠিকই বলেছিস রে, ঠিক আছে আমি ভেবে দেখবো। মন্দিরের এখানে বসে বাচ্চারা খেলছে, পণ্ডিতজি বলে আরে তোদের কি স্কুল নেই, খেলছিস কেন বসে বসে? এরা বলে দুনিয়া তো ধ্বংস হতে চলেছে, পড়াশোনা করে আর কি হবে, শুনি। এটা গ্রামের এক মুরব্বী, সবাই দাদা বলে ডাকে, কাহিনী টাহিনী শোনায়। ওদিকে শিবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, একটু পর ঘাটে ফেরে, এসেই বন্ধুর দেখা, কিরে এনেছিস? তারপর বাচ্চারা শিবাকে ধরে, তাদের চকলেট এনেছে কিনা, কারণ সে যখনই শহর থেকে ফেরে সবার জন্য কিছু না কিছু আনে। দাদু তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ওদিকে প্রধানের বাগান থেকে নারকেল পাড়া হচ্ছে, তাই সবাই সেখানে আছে। ভূষানামের একটাই কাজ, সুযোগ পেলে প্রধানের চামচামিতে লেগে পড়ে। একটু পর ভূষানাম দেখে শিবা আসছে সিগারেট খেতে খেতে, বাস প্রধানকে উস্কাতে থাকে, দেখুন জিজাজি গ্রামের মুরব্বীরা এখানে, আপনি এখানে, আর সে কারো পরোয়া না করে কিভাবে বিড়ি টানতে টানতে আসছে। শিবা যাচ্ছে সামন্দে, ভূষানাম ডাকে, কি বে শিবা আমাদের মনে হয় দেখছিস না? শিবা আবার কাউকে ভয় পায় না, ভূষানাম তাকে উস্কাচ্ছে সে তো বুঝতেই পারছে, তাই কাউকে বেশ ধুয়ে দেয়। কাকু বলে বেটা দুদিনের মেহমান হয়ে এসেছিস, একটু তো ভালোভাবে। শিবা বলে মেহমান না কাকু, জব ছেড়ে একবারে এসেছি, এখন তো এখানেই থাকবো। এ বলে চলে যায়। প্রধান বলে কেন তাকে উস্কাতে গেলে, খেলে তো? ভূষানাম বলে আরে আরে আপনি ছিলেন বলে আমি ছেড়ে দিলাম, তা না হলে তো। পিছন থেকে একজন বলে হুম, তা না হলে তো এখানে হিরো আলমের অ্যাকশন সিন শুরু হয়ে যেত। ওই কে বে এখান থেকে? এই কাকু বলে ভাই আমি বলছিলাম যে শিবা কি জব ছেড়ে এসেছে? কাকু বলে ছেড়ে আসবে কি বে, তাকে দেখে বুঝতেছিস না, তাকে জব থেকে বের করে দিয়েছে। বাস শিবা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এই খবর পুরো গ্রাম ছড়িয়ে যায় যে শিবাকে অফিস থেকে বের করে দিয়েছে। একজন এসে শিবার বাবাকে বলে দিচ্ছে যে আপনার ছেলেকে জব থেকে বের করে দিয়েছে। আসছে ওইদিকে কাকু শিবার মাকে ডেকে বলে আরে ছেলে আসছে ইডলি বানাও। এ বলে আপনি কিছু বলবেন না, রাগ করবেন না? কাকু বলে আমার ছেলে কেমন আমি জানি, সে ট্যালেন্টেড, ওর মতো ছেলেকে কোনো অফিসে বের করে দিতে চাইবে না, ও আসার আগে আমার সব বলে দিয়েছে, আমি জানি সবকিছু, তোদের এসব নিয়ে চিন্তা করতে না, চল যা। শিবা বাড়িতে আসে, কি ব্যাপার বাবা? কাকুর মুখ বেজার দেখলাম। আরে ছাড় তো সব, বস তোর মা কফি আনছে খেয়ে নে, আমার জন্য কি এনেছিস? শিবা তার বাবাকে খাম্মা বের করে দেয়, কাকু তো বেশ খুশি। বিকালে গ্রামে বর্ষা খেলা হয়, যেখানে গ্রাম প্রধানের বাপ দাদারা যে রেকর্ড গড়ে গেছিল সেটা আর কেউ ভাঙতে পারেনি আজও অব্দি। প্রতি বছর এই অনুষ্ঠান হয়, যে সবার উপরে থাকে সে পুরস্কার পায়। শিবা এসবের মাঝে যায় না, বন্ধুদের জন্য শহর থেকে বোতল এনেছে, সেটা নিয়েই তারা বিজি। ভূষানাম প্রধানকে পাম দিচ্ছে, জিজাজি আপনার বাপ দাদারা কি খেতেন, তাদের রেকর্ড এখনকার ছেলে পেলে ভাঙতে পারছে না, তারা তো মহান লোক ছিলেন। প্রথম তো ফুলে যাচ্ছে। শিবার ফ্রেন্ড শিবাকে ট্রাই করতে বলে, শিবা বলে এই 500 টাকার ওই কাপের জন্য আমি মাঠে নামবো? প্রধানকে বল যদি 10,000 দেয় তাহলে আমি তার বাপ দাদা কেন সবার রেকর্ড ছেড়ে যাব। খবর মুত্থাম প্রধানকে দিলে প্রধান বলে 10 নয় আমি 20,000 দিব, ওকে নামতে বলো। বাস আর কি, ভাই মাঠে নেমে পড়ে, আর সে যেহেতু মুভির হিরো অবভিয়াসলি সে জিতবে, আর তাই হয়। শিবা সবাইকে টপকে বললামটা একেবারে নদীর
ভিতরে ফেলে দেয়, বাস সে জিতে গেল, প্রধান টাকা সহ কাপড়া দিয়ে দেয়। এরপর সবাই মজা করতে করতে একটা গান শুরু হয়, ভাই নাচানাচি করছে। তো শিবার বন্ধুদের মাঝে একজনের আবার গার্লফ্রেন্ডের বিয়ে অন্য একজনের সঙ্গে হয়ে গেছে বলে সে একটু ছেঁকা খেয়েছে, তাই মন ভার করে থাকে। আমরা ওকে মনু বলে ডাকবো, ঠিক আছে? তো জিতের ঢোল প্রধানের বাড়ির সামনেও তারা এনেছে। এখানে টাওয়াল পেঁচিয়ে এক মহাতারমাকে দেখানো হয় যে বাইরের ঢোলের তালে তালে নাচতেছে। প্রায় সবাই এখানে মজা নিচ্ছে মনুর জিএফ ও তার হাজবেন্ডের সঙ্গে। একটু চোখাচোখি হচ্ছে, বাট কিছু তো করার নেই। এই যে ভাই সাহেবকে দেখছেন, ইনি হলেন কাশি রাজু, ভূষা নামের ছেলে। সিরি আবার তাকে ভালোবাসে। শিবা এতদূর বর্ষাটা ফেলেছে বলে প্রধান তার তারিফ করছে যে নিশ্চয় তার পরিবারের কেউ আমাদের বংশের কেউ হবে, তা না হলে এভাবে এত এনার্জি। ভূষা নাম বলে, আরে জিজাজি এসব কিছু না, এসব কিছু গাঞ্জার কেরামতি। হলো, দেখেন না সে খারাপ কোন বিড়ি টানে, এমন কিছু গাঞ্জা ছাড়া সম্ভব না। কফা যাক, ভাই নেচে যাচ্ছে। এখানে এন্ট্রি হয় মুভির হিরোইন, হট অ্যান্ড হাসিন গার্ল নেহা শেট্টি, অর্থাৎ চিত্রা। চিত্রা এই গ্রাম প্রধানের মেয়ে। আর দুজনের চুলকাচুলকি দেখে তুমি বুঝতেই পারছেন এরা একে অপরকে পছন্দ করে। তাদের এই চোখাচুকি আবার কাশি লক্ষ্য করে আর রাগ করে সেখান থেকে গিয়ে বসে যায় ডাবের পানি নিয়ে। কাশি আবার বিদ্যা বালানের ফ্যান, আর এই বাড়িটা আসলে ওই যে থাকে না তার রুম, সে সবসময় তার কাছে এসেই মনটাকে শান্ত করে। কিন্তু রকেটের সাওয়ারি করার আগেই পাইলট বেহুশ হয়ে যায়। ইউ নো হোয়াট আই মিন? যাক, রেফারি যেহেতু মাঠ আউট হয়েছে তো কাউকে তো বাঁশি বাজাতে হবে। দিদি বাঁশি দিলে নতুন রেফারি আসে, এ কথা বলতে পারে না, ভাসু নামের খুব খাস লোক। তো নদী পার হওয়ার আগে যেহেতু মাঝি বেহুশ হয়ে গেছে, তাই নৌকা নতুন মাঝি নিয়ে বৈঠা বাওয়া শুরু করে। যাক, সে বাড়িতেই পারে, সে অধিকার তার আছে। আমরা সামনে যাই, কাশিকে বস্তার মাঝে ভরে সে বাড়িতে নিয়ে আসে। ভাসু নাম আগে ছেলের নেশা ছাড়াতে একটা চটকানা মারে, তারপর বলে, গাধার বাচ্চা গাধা, তোকে কতবার বলেছি নিজের ইমেজ নষ্ট করবি না, তোর খেতে ইচ্ছে করলে বাড়িতে বসে খাবি। দেখ ওদিকে দেখ, তোর দাদা একটা বোকা ছিল, তার ছেলে আমি, আমিও তেমনই, তুই আমার ছেলে, তুই কি ভেবেছিস তুই গোপাল ভার, তুইও বোকা, কিন্তু সেটা কি বাইরের মানুষকে বুঝতে দেওয়া যাবে? গাধা কোথাকার, না ছেলের এসব কথাতে কোনো সিরিয়াসনেস নেই। কাকু আবার একটা চটকানা মারে, হারামি, আমাদের উপর কত ঋণ আছে তুই জানিস? সবকিছু বিক্রি করলে এই ঋণ শোধ হবে না। এই দেখ জামাটা সরালে দেখি, আরে বাপরে, কাকুর তবলার উপরের গেঞ্জি তো তোয়ালে জাল হয়ে গেছে। কাকু বলে, নিচে কি আছে সেটা মানুষকে না জানিয়ে আমি সবকিছু মেনটেন করছি, যাতে গ্রামের প্রধানের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে পারি। আর তুই হারামি বুঝতেছিস না, মাথা ঠান্ডা করে লক্ষ্মী ছেলের মতো থাক, বিয়েটা হয়ে যাক, তারপর জমিগুলো পেয়ে যাই, তারপর তোর যা মন চায় তাই করিস। কাশির মা ইশারা করে, হ্যাঁ কি হয়েছে? দেখায় বাইরের লোক, মানে ওই যে ছেলেটার কথা বলছে। কাকু বলে, সমস্যা নেই, ও আমাদেরই লোক। সন্ধ্যার আগে আগে ক্যামেরা উপর থেকে এই গ্রামের ভিউটা দেখাই, বেশ সুন্দর লাগে। নদীর মাঝে এরা বসে কথা শুনে বোঝা যাচ্ছে শিবার জন্য অপেক্ষা করছে। একটু পর ভাই চলে আসে, এখন শিবাকে দেখেই চিত্রা কাঁপতে শুরু করে, সেখান থেকে সরে যায়। কি কি হলো এটা? শ্রী বলে, তুমি শান্ত হও, আমি দেখছি। কি হলো, কি করছিস তুই এটা? চিত্রা বলে, তার ভয় করছে সে কিছু বলতে পারবে না। শ্রী বলে, দেখ তুই কিছু না বললে কিন্তু ও আমাকে খুব পেটাবে, কারণ আমার কথা মেনে ও এসেছে। না, চিত্রা শিবার সামনে যেতে পারছে না। সিরি বলে, ভাই একটা কাজ কর না, ও যেহেতু পারছে না তো তুই ওকে প্রপোজ কর, ও হাত উঠিয়ে হ্যাঁ করুক, তাহলেই তো হলো। শিবা বলে, বাবা বাবা, আমি তো স্কুলের টিচার, ও হাত উঠিয়ে হাজিরা দিবে না? দিব একটা, এত যদি ভয় পায় তাহলে ভালোবাসলো কেন, আমাকে ডাকলো কেন? থাক, কিছু বলতে হবে না, ওই ছাগলকে গিয়ে বিয়ে করুক। এ বলে সে পানিতে লাফ দেয়। যা হলো, এক সাঁতারে ভাই একবার তীরে এসে ওঠে, ভাবা যায়। যাক, এদিকে ড্যানিয়াল তার বাবার সঙ্গে ফোন দিয়ে এটেছে যে তাকে চার্চের ফাদার বানানো হোক, তার বাবা একজনের ফাদার। কাকু বলে, বেটা এটা কি কোনো পৈতৃক সম্পত্তি যে তুই ভাগ নিবি, এই পদ অর্জন করতে হয়? না, সে কোনো কথা শোনে না, তাকে ফাদার বানাতে হবে। এখন এমন এক পরিবেশ তৈরি করেছে, মেনে না নিয়েও তো বাবার কোনো উপায় নেই। এরা এখানে আড্ডা দিচ্ছিল, একটু পর ড্যানিয়াল এসে ভূষা নামের সামনে ক্রসটা ধরে। হালেলুইয়া, ভূষা নাম খুশি, যাক বেটা তুই তো কাজের মতো কাজ করেছিস, তোকে দিয়েই হবে। ড্যানিয়াল বলে, এবার কি করতে হবে বলো? ভূষা নাম তাদের প্ল্যান বলে কি কি করতে হবে। ড্যানিয়াল তো পাক্কা খেলোয়াড়, তাই তাকে বেশি বোঝাতে হয়নি, কিন্তু পণ্ডিত একটু ভয় পাচ্ছে, না জানি কি হবে। বুঝালাম তাকে, বুঝাই। ওদিকে অবশেষে অনেক সাহস নিয়ে চিত্রা শিবার সঙ্গে দেখা করতে এভাবে বের হয়েছে। সিরির সঙ্গে সেভাবে আর কথা বলছে, শিবা আসে, আরে বাপরে এত সাহস কি করে হলো? দিদি সামনের দিকে যাচ্ছে, শিবা পেছনে, কিন্তু দিদির মতলব তো ভালো মনে হচ্ছে না। আর আর কি, যা ভাবছিলাম তাই। সঙ্গে মেয়ে মিষ্টি, শুরু হয় ঘনা বৃষ্টি। সাবের বাচ্চা বের হচ্ছে, বাচ্চারা একটু বন্ধ রাখো তোমাদের দৃষ্টি, এত সুন্দর করে উপরওয়ালা মেয়েদের বানিয়েছে, আহা কি মায়াবী তার সৃষ্টি। যাক, গানের মাধ্যমে তাদের চুলকাচুলকির অভিষেক ঘটে। ভাই এত সুন্দর বডি বানিয়েছে, না দেখালে কি হয় সেটাও দেখায়। আর এর সঙ্গে মাঝে আরো দুই দিন পার হয়ে যায়। সকাল সকাল সবাই বসে গ্রাম প্রধানের সঙ্গে আড্ডা দিচ্ছিল। ভূষা নাম কথা উঠাই, আচ্ছা জিজাজি, শুনলাম আমাদের ব্রাহ্মণাম নাকি স্বপ্নে কি যেন দেখেছে, আজকাল দেখি লোকজন তার কথা খুব বলা বলে করছে। তা এরা বলে, আরে হ্যাঁ হ্যাঁ, তার তো অনেক বড় একটা পরিবর্তন হয়েছে, মনে হচ্ছে সে জ্ঞানের একটা আলাদা লেভেলে পৌঁছেছে। ভূষা নাম
মানতে চাচ্ছে না, সে উল্টো ব্রাহ্মণ নামকে সন্দেহ করছে। প্রধানকে বলে, আচ্ছা জিজাজি আপনার কি ধারণা? প্রধান বলে, সে নাকি আমাদের দেবতাকে দেখেছে, তাহলে সত্যি হলেও হতে পারে। ভোতানাম বলে, তাহলে তো টেস্ট করতে হয় না, কি বলেন আপনারা? এই চলো রে। প্রধানকে নিয়ে চলে আসে ব্রহ্মার বাড়িতে, যেখানে অলরেডি অনেক লোক জমা হয়েছিল। ভোতানাম খুব পাট নেই, এ ব্রহ্মা কইবে বাইরে আয়। পন্ডিতজি বলে, আরে সে ধ্যান করছে। ভোতানাম বলে, আসছে ধ্যান করতে, ভণ্ডামি না, এ প্রধানের জন্য চেয়ার আনরে। প্রধান বলে, ভোতানাম একটু শান্ত হও, সে ধ্যান করছে, সময় হলে তো আসবেই। ভোতানাম বলে, ঠিক আছে আপনি বললেন, তাহলে জিজাজি আমি একটু ধোঁয়া ফুঁকে আসি। এ বলে ভিড় থেকে সে বের হয়ে আসে। এদিকে পন্ডিত ফুচকি পেরে দেখে অনেকগুলো লোক তার বাড়ির সামনে জমা হয়ে আছে, সে তো ঘাবড়ে যাচ্ছে। ভোতানাম ফোন করে, কি বে কি খবর? ব্রহ্মা বলে, ভাই আমার খুব ভয় করছে। ভোতানাম তাকে ভগবদ গীতার শ্লোক শুনিয়ে মোটিভেট করে, তার মাঝে জোশ এনে দেয়। বাস কাকু একবারে ফুললি প্রফেশনাল বাবার রূপ ধরে নেয়, তারপর ধাম করে দরজা খুলে বের হয়ে আসে। যে একটা মুড মোশন নিয়েছে, কে তাকে প্রশ্ন করবে? কিন্তু ভোতানাম এসে পাঠিয়ে থাকে, আমি এসব বিশ্বাস করি না, খবর থেকে শুনে সে আমাদের মিথ্যে বলছে, 21 তারিখ কিচ্ছু হবে না। আর সে যে স্বপ্ন দেখেছে সেটা যদি সঠিক হয়, তাহলে আমিও তো কাল রাতে স্বপ্নে দেখলাম পরিমণি আমার সঙ্গে শুয়ে আছে, কিন্তু সকালে তো দেখি বউ। আবার বাবা একটা হুঙ্কার দিয়েটে, জয় শিবাশম্ভু, এই মূর্খদের তুমি বুঝাও উপরওয়ালা। ভোতানামকে কাছে ডাকে বাবা, তারপর তার বগলের একটা চুল উঠিয়ে ভোতানামের কপালে ধরে মন্ত্র পড়ে, পাপি নে তুই এবার দেখ, এবার সবকিছু দেখতে পাবি। কাকুর মাঝে পরিবর্তন আসে, সে চোখ বড় করে কাঁপতে কাঁপতে পড়ে যায়, বাবা বাবা দেখ পৃথিবীর অবস্থা, দেখ দেখতে পাচ্ছিস পাপি, পৃথিবীর ফটল শুরু হয়েছে, দেখ কিভাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। বাবা আমি সবকিছু দেখতে পাচ্ছি। বাবা প্রধানকে একটু ভয় টয় দেখায়, ভোতানাম তো একবারে ভয়ের পুরো অস্থির একটা রিয়াকশন দেয়। এরপর বাবা তাকে ঠিক করে দিলে ভোতানাম বাবার ভক্ত হয়ে যায়। গুরুদেব গুরুদেব আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন গুরুজি। বাবা ভোতানামের কাছে এসে তার মালা ভোতানামকে পরিয়ে দেয়। তখন ভোতানাম এমন এমন করতে থাকে, কি ব্যাপার? কাকু বলে, শালা ঠারকি কতগুলো খেয়েছিস, তাড়াতাড়ি পেক আপ করে চলে যা, আমি সব সামলাচ্ছি। গুরুদেব গুরুদেব, বাবা সবাইকে ভয় দেখায়, কি আর কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? কেউ কিছু বলে না। বাবা বলে, আমার ধ্যানের সময় হয়েছে, এ বলে সে ভিতরে যায়। এরপর আর কি, পুরো গ্রামে এটা নিয়ে ভয় আর কানাকানি বাড়তেই থাকে, উপর থেকে মিডিয়া তো আছেই। ওদিকে ড্যানিয়াল তার খেল শুরু করে, সকাল সকাল তার আসর বসে, মাইকের আওয়াজ সেবাকে ডিস্টার্ব করছে। ড্যানিয়াল একেবারে প্রফেশনাল লুকে বাইরে আসে, একটু ভয়ও করছে যে মানুষ তাকে কিভাবে নিবে। মাইকের শব্দ সেবাকে বিরক্ত করছে বলে সে উঠে যায় বন্ধ করতে। এদিকে ড্যানিয়াল সবাইকে বলছে তার স্বপ্নে জিজাস এসেছিল, তাকে অনেক কিছু শিখিয়ে গেছে, তাই সে এত পরিবর্তন হয়েছে, এখন পুরো বাইবেল নাকি তার জিব্বের মাথায়। ব্যাস শিবা সুযোগ মতো জিজ্ঞেস করে ফেলে, তো বল দেখি ড্যানিয়েল, অমুক অধ্যায়ের এত এত পৃষ্ঠায় কি কি লেখা আছে? সবাই তো অবাক, কে বললো এটা? ও শিবা, এছাড়া আর কে করবে? ড্যানিয়েল তো লেগে যায়, এই শালা এখানে কি করছে? এটা ড্যানিয়েলের মা, সে তো জানে তার ছেলে কত বড় ভণ্ড, বল বল এখন বল দেখি। ড্যানিয়েল বলে, আচ্ছা তাহলে এই পাপি আমায় সন্দেহ করছে, কথার বাহানায় পা দিয়ে এখানে ইশারা করলে আমরা দেখি তার ছেলেকে বাইবেল দিয়ে শালা এখানে বসিয়ে রেখেছে। কপাল, বারবার প্রশ্ন রিপিট করে ছেলেকে বোঝাচ্ছে কত পৃষ্ঠায় দেখতে হবে, ছেলে কাজে নেমে পড়েছে। এদিকে শিবা রেগে যাচ্ছে, আবে বল কি হলো? পিচ্ছি বলে, বাবা সে যে অধ্যায়ের কথা বলেছে সেটা বাইবেলে তো নেই, আমি পুরোটা খুঁজেছি, সে অধ্যায় আর নেই। ড্যানিয়েল বুঝে যায় ব্যাপারটা কি, ব্যাস একটা পাঠ নেই। তোমরা ওই পাপির কথাই কনফিউজ হয়েছো তাই না? ঠিক আছে আমি বলছি, ও যে পৃষ্ঠা বা অধ্যায়ের কথা বলেছে আমি আজ এখনই এই মুহূর্তে সেটা দুনিয়ার সব বাইবেল থেকে গায়েব করে দিলাম। হালেলুইয়া। দেখুন, চেক করে দেখুন, খুঁজে পান কিনা, সবার কাছে বাইবেল ছিল, সবাই চেক করে দেখে, আসলেই তো নেই, মানে অনেক আগে সেটাকে বাইবেল থেকে আউট করা হয়েছে, এরা তো আর জানে না সাধারণ মানুষ। এটা দেখে এ কাকু ইমপ্রেস হয়ে যায়, হালেলুইয়া হালেলুইয়া, ফাদার আপনি গ্রেট, আপনি তো মহান, আপনি আমাদের সবকিছু। ব্যাস তার সঙ্গে সঙ্গে সবাই তাল মেলাতে থাকে। বেচারা শিবা আর কি বলবে, রাগ করে চলে যায়। আর ড্যানিয়েল তার নাটক কন্টিনিউ করে যায়। রাতে আবার বাবা একটু ভয় পেতে থাকলে ভোতানাম আবার তাকে মোটিভেট করে যে সে তার পাশে আছে। তো সকালে বাবা আরেক ভেসে বাইরে আসে, জন জমা হয়েছে, কাকু একেবারে বাবার ভক্ত সেজে তার নাম জপতে জপতে সামনে আসে, গুরুজি গুরুজি আমরা পাপী মানুষরা এই ভয়াবহ বিপদ থেকে কি রক্ষা পাবো না গুরুজি? কোনো কি উপায় নেই গুরুজি? বাবা বলে, উপায় একটা উপায় আছে। কি আছে গুরুজি, বলুন না কি সেই উপায়, আমরা আপনার সব উপায় মেনে নিব। বাবা মুচকি হেসে বলে, ওরে পাগলরা, এই গ্রামের সব পরিবার থেকে যত স্বর্ণের জিনিস আছে সব পরিবার থেকে সব স্বর্ণের জিনিস একত্রিত করতে হবে, তারপর সেই সবগুলো স্বর্ণ গলিয়ে বিশাল এক ভাব্য শিবলিঙ্গ বানাতে হবে, তারপর তার পূজা অর্চনা করে গঙ্গার পানিতে ভাসাতে হবে, তাহলে আমাদের প্রার্থনা সরাসরি শিবের কাছে চলে যাবে। জয় শিবা, হাত উঠিয়েছে বলে কাকু এখান থেকে তার বগলের গন্ধ পেয়ে যায়। গুরুজি গুরুজি, এই বিপদ থেকে মুক্তি পেতে আমরা অবিলম্বে আপনার কথা মানবো, এই নিন আমি এখনই আমার রিং খুলে দিচ্ছি। কাকু রিং খুলছে, বাবা রেগে গিয়ে কাকুরে একটা কিক করে আর কাকু উড়তে উড়তে গিয়ে আছাড় খেয়ে পড়ে। আবে এটা কি ছিল বে, শালা পণ্ডিত কি সুযোগ পেয়ে আমার থেকে বদলা নিল? পণ্ডিত এখানে যে রিয়াকশনটা দেয়, উফ কঠিন।
পাপি তুই কি ভেবেছিস, এটা কোনো বাচ্চাদের খেলা? এটা অনেক বড় একটা যুদ্ধ, এর জন্য সবার মন উজাড় করতে হবে। সাবধান হয়ে যা ক্ষুদ্র মানব, আগামীকাল সকালে উপবাস দিয়ে শুরু হবে এই মোহিত কাজ। এরপর আমাদের গ্রাম প্রধান তার পরিবারের সমস্ত স্বর্ণ প্রদান করবে, তারপর বাকিরা সবাই করার সুযোগ পাবে। কে প্রধান সাহেব, আপনার কথা সবাই মানবে তো? কাকু বলে, আরে কি বলেন গুরুজি, জিজার কথা আমরা সবাই মন থেকে মানি, সে বলার আগে আমরা তার সামনে এনে দেব। কি কি বলো তোমরা, সবাই আর কি বলবে, মাথা না। এখানে ভাই সাহেব ভিড় থেকে বের হয়ে এসে বলে, যাক কান্তাম এখানে নেই, এই সুযোগটা আমায় কাজে লাগাতে হবে, যাই। এ বলে সে এই গ্রামেরই এক দিদি নাম কান্তাম তার কাছে আসে। গলার চেন দেখালে দিদি তাকে ভিতরে নিয়ে যায় অন্দরমহলে। সে তো জানে না বাইরে কি চলছে। ব্যাস শুরু হয় লাহোরির ডান্স, আসতে থাকে মাল সামান, এরা বাজায় ভবের গান। ওদিকে ড্যানিয়েলও সবাইকে সেটাই বোঝায় যে এই বিপদ থেকে রক্ষা পেতে হলে সবার সোনা দিয়ে বিশাল একটা ক্রস বানিয়ে বিসর্জন করতে হবে। তারাও রাজি হয়। দুই জাতের লোকেরাই মাঠে নেমে পড়ে, সোনা তাদের কাছে আসতে থাকে আর তারা খুশিতে জায়েদ খান হয়ে যায়। যদিও জায়েদ খানের চেয়ে অনেকগুণ ভালো নাচানাচি করছে এরা। চলুক, যাক এরা যাকে যেখানে পায় তার থেকে গহনা খুলে নেয়। ড্যানিয়েল তো চুপাইয়া চুপাইয়া সবার থেকে গহনা নিয়ে নেয়, কিন্তু সেবার থেকে কেউ নিতে পারে না বা তার ভয়ে তার বাবা মাও দিতে পারে না। এভাবে প্রায় সবার থেকে স্বর্ণ কালেকশন করা হয়ে যায়। রাতে চিত্রা দেখা করতে আসে, সেও সব সোনা দিয়েছে বলে সেবা বলে, তুমিও মূর্খদের মতো সব দিয়ে দিয়েছ? চিত্রা বলে, আরে ছাড়ো, বাবা আমাকে আবার বানিয়ে দিবে। আচ্ছা তুমি তোমার রিং দাওনি কেন? দিয়ে দিও, বাবা এমনি তোমাকে ততটা পছন্দ করে না, আবার এটা নিয়ে ঝামেলা বাঁধাবে। সেবা চকলেট বের করে খেতে শুরু করে, চিত্রা আবার এই চকলেটটা অনেক পছন্দ করে। কি ব্যাপার, তুমি রোজা নেই? মানে বিসর্জন অবধি সবাইকে না খেয়ে থাকতে হবে। চিত্রা চকলেট কেড়ে নিয়ে দৌড় দেয়। পরের দিন সকালবেলা শিবা বিছানা থেকে কফি চায়, তার মা গিয়ে দিয়ে আসে। শিবা নিতে গিয়ে দেখে তার আঙ্গুল থেকে আংটি নেই, এই সেরেছে, রেখে যায়। মা, আন্টি এক দৌড়ে বাথরুমের ভিতরে গিয়ে লুকায়, মানে আন্টি ঘুমের মাঝে তার রিং খুলে নিয়েছে। শিবা রেগে গেলে আন্টি বলে দেয়, একটা ড্যানিয়েলকে দিয়েছে আর একটা ব্রহ্মাকে। শিবা সেগুলো নিতে যায়। ওদিকে সবাইকে উপোস থাকতে বলে ভণ্ডরা চিকেন মেরে দিচ্ছে। ড্যানিয়েলের ছেলে এসে বলে, বাবা যেতে হবে। এবার ড্যানিয়েল একেবারে সেম জিজাসের মতো করে তাদের সামনে আসে। হালেলুইয়া হালেলুইয়া, লোকজনকে ভাষণ দিচ্ছে। শিবা আসে, খুব রেগে আছে, সব সোনা সেখানে রাখা ছিল, সে সেখান থেকে তার রিংটা বেছে নেয়। একজন বাধা দিতে আসলে শিবা তাকে একটা লাথি মেরে দেয়। এটা দেখে দানিয়াল সেখান থেকে চম্পট, কপাল। ওদিকে বাবার কাছে সব সোনা গলানোর প্রসেস চলছে, বুঝলাম তো বাবার সেবায় লেগে আছে। এপার থেকে ড্যানিয়েল ফোন করে বলে দেয়, শিবা এসেছিল, এই কাণ্ড করে গেছে, সাবধান হও। কাকু ব্রহ্মাকে ইশারা করে, শিবা আসছে, তুমি ভিতরে যাও। বাবা ধ্যানের বাহানায় রুমের ভিতরে চলে যায়। শিবা এসে তার রিং খুঁজে বের করে নেয়। বুঝানাম শিবাকে নিষেধ করে যে প্রধানের আদেশ, এটা করা যাবে না, এটা সবার ভালোর জন্য, তুমি কেন বুঝতেছো না? মানে বুঝানাম ইচ্ছে করে প্রধানের না মানে, যাতে শিবা প্রধানকে না মানে বা তাকে একটু ছোট করে, তাই হয়। শিবা বলে, দেখুন কাকু, এটা আমার জিনিস, আমি প্রয়োজনে বিক্রি করে মদ কিনে খাবো, কিন্তু কোনো অন্ধভক্তি করবো না। এ বলে চেতে ধরে, কিন্তু আবার থেমে যায়। আচ্ছা কাকু একটা কথা বলুন তো, আজ থেকে 20-30 বছর আগে কি ভগবান ছিল না? কাকু বলে, অবশ্যই ছিল। শিবা বলে, তাহলে তারা কি এখন নেই যে এই বিপদ থেকে তারা বাঁচাতে পারবে না? আর একটা প্রশ্ন, ভগবান আমাদের বানিয়েছে, তাহলে শক্তি কার বেশি? এত দেব দেবতা থাকতে তারা এই বিপদ থামাতে পারবে না, এই নিয়ংটু ব্রহ্মা আর ওই টিঙ্গু ড্যানিয়েল কি করে থামাবে? আর এরা কি শুধু আমাদের গ্রামকে বাঁচাবে নাকি পুরো দেশকে বাঁচাবে? প্রশ্ন লজিক্যাল ছিল, তাই লোকজনের মাঝে কনফিউশন ঢুকে যায়। ভূষণাম দেখছে ব্যাপারটা ঘোলাটে হচ্ছে, তখনই আবার বাবা বের হয়ে আসে। শিবা শিবা, এই ধরনের নাস্তিকরা যুগে যুগে অনেক এসেছে, আরো আসবে, আপনারা কি ভয় পাচ্ছেন? পানির পাত্রে এক ফোঁটা ফেলে দিয়ে বলে, এই বিপদ কোনো এক এলাকার জন্য শুধু না, এটা পুরো দেশের জন্য। তাই এই যজ্ঞ শুধু আমাদের এলাকা না, পুরো দেশ বাঁচাবে, দুনিয়া বাঁচাবে। আমি এই গ্রামকে বাঁচাবো, প্রয়োজনে আপনাদের জন্য আমি আমার জান দিয়ে দিব, আমি আমার তপস্যার শক্তি দিয়ে আমার সবকিছু দিয়ে এই গ্রামকে বাঁচাবো। জয় শিবা। ফুল জোশ। কাকু তো হা করে দেখছে বাবার অ্যাক্টিং, যা সারা এ তো ফাটিয়ে দিচ্ছে। লোকজন তো চুপচাপ আছে, বাবা তো খুব রেগে গেছে। ওদিকে ড্যানিয়েলও লোকজনকে বোঝাচ্ছে যে শিবার মতো ছেলেটা নাস্তিক, এটা সেটা লোকজনকে বোঝাচ্ছে। যাক শিবা যেহেতু রিং ফিরিয়ে নিয়েছে, এটা গ্রামের জন্য ভালো লক্ষণ না, তাই সবাই শিবার নামে প্রধানের কাছে কমপ্লেন করে। উপর থেকে ভোজানাম তো আছেই উস্কানি দিতে। প্রধান রেগে যায় যে কালকে এর বিচার বসবে, সবাই রেডি থেকো। প্রধানের রাগ করা দেখে ভোজানাম বেশ খুশি, যাক তার ছেলের বিয়েতে রাস্তার কাঁটা সরে যাবে। রাতে শিবার বাবা মাকে খবর দেওয়া হয়, চিত্রাও আসে দেখা করতে। শিবাকে বলে সে নাকি অহংকার করে তার রিং দিচ্ছে না। শিবা বলে, আমি যা মানি না যা বিশ্বাস করি না সেটা না করা সেলফ রেসপেক্ট বলে, অহংকার না। চিত্রা বলে, আমার বাবা এমনি তোমাকে সেভাবে পছন্দ করে না, এখন তুমি যদি রিং না দাও বাবা কখন রাজি হবে না, আর সে না হলে আমি, এ বলে মন খারাপ করে চলে যায়। শিবা তো রাগ উঠছে যে মানুষ কতটা অন্ধ হয়ে গেছে, মন খারাপ করে তার রাত পেরিয়ে যায়।
ঘাটে বসেছিল, দাদু এসে বোঝায় সব ঠিক হয়ে যাবে, সঠিক সময়ের অপেক্ষা করো, কিচ্ছু করতে হবে না। সকালে বিচারে সবাই ভাবছে শিবা তার রিং দিয়ে দিবে, কিন্তু শিবা এসে রিং তো দেয় না, উল্টো রাগারাগি করে যে তারা এটা ঠিক করছে না। মানুষের কষ্টের কামানো সম্বল দিয়ে শিবলিং আর ক্রস বানিয়ে নদীতে ভাসালে সেটা কি করে বিপদ থেকে রক্ষা করাতে পারে। শিবা প্রধানের সঙ্গে তর্ক করছে বলে দু একজন তাকে ধরতে এলে শিবা তাদের পেটায়, বোঝানাম তার ছেলেকেও পাঠায়, সেও দু চারটা থাপ্পর খেয়ে চলে যায়। এরপর শিবা বলে, শুনুন প্রধানজি, আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু এই ভোসানাম চায় না আমাদের বিয়েটা হোক, তাই সে সব সময় আপনাকে কাটি করে। সিরিকে ফোন দিতে বলে চিত্রাকে, সে লাইনেই ছিল। ফোন নিয়ে শিবা বলে, দেখো চিত্রা, আমিও ছোটবেলা থেকে তোমাকে অনেকটা ভালোবাসি, কিন্তু কোনো অর্ডারের কাছে আমি নত হতে রাজি না। এর মানে এই না আমি নাস্তিক। এ বলে যেতে ধরলে প্রধান বলে, শিবা তুমি যদি রিং না দাও তাহলে তোমাকে এই গ্রাম ছাড়তে হবে, আর তুমি যদি জোর দেখাও তাহলে আমরা তোমার বাবাকে এক ঘরে করে দিব, কেউ তাদের সঙ্গে কথা বলবো না। ব্যাস হয়ে গেল। এখন বাবা মার গায়ে যেহেতু এসেছে, এখানে তো সন্তানকে ছোট হতেই হবে। শিবা হেরে যায়, কিন্তু সে রিং দেয় না, বরং গ্রাম ছেড়ে চলে যায়। মনটা তার ভীষণ খারাপ। ওদিকে চিত্রার মনটাও খুব খারাপ, পরিবারের খুশিও নেই। এদিকে স্বর্ণ গলিয়ে ক্রস আর শিবলিং বানানো হয়, আর সেগুলো যখন বাবাদের দেওয়া হয়, বাবারা নিয়ে ভোজানামকে দেয়, আর ভোজানাম সেগুলো তালায় রেখে দেয়। আর সেম শিবলিং আর ক্রসের নকল বানিয়েছে, সেগুলো কাল নদীতে ভাসিয়ে দিবে। সবাই ভাববে আসল, কিন্তু কাজ হবে নকল দিয়ে। বাহ খুব ভালো প্ল্যান। এখন এদের কাছে অনেক টাকা, তো মাল নিয়ে বসে পড়ে আর কে কোথায় যাবে কি করবে সে ব্যাপারে আলোচনা করতে থাকে। ভোসানাম আগে বাবাকে জিজ্ঞেস করে সে কি করবে। সে বলে সে ব্যাংককে যাবে, ঘোরাফেরা করবে, মাসাজ করাবে, তারপর দারদানাকা। দারদানাকা এটা আবার কি? বাবা এমন এমন করে, দারদানাকা দারদানাকা। ও আচ্ছা, নটি পণ্ডিত। ড্যানিয়েল তুই কি করবি? সেও ইন্ডিয়ার মাঝে একটা জায়গার নাম বলে, সেখানে যাবে, ঘোরাফেরা করবে, তারপর সেও ওই দারদানাকাতেই আসে। যখন কাকুকে জিজ্ঞেস করা হয়, সেও এটা সেটা লেস পিতা বলে ওই দারদানাকাতেই থামে। এটা নিয়ে তিনজন মজা নিতে থাকে, দারদানাকা 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 দারদানাকা। আপনারা তো বুঝতে পারছেন এটা কি নাকি, না বুঝলে কমেন্ট করেন, অনেক লেজেন্ডরা আছে আপনাদের বোঝাবে। যাক, পরদিন সকালে নদীতে হালেলুইয়া আর শিবার লোক দুই সাইডে নেমে পড়ে, তারপর নিজেদের সামান পানিতে ভাসিয়ে দেয়। ড্যানিয়েল আর পণ্ডিত একটু ভাব নেই, না নিলে তো মানুষ বুঝতে পারবে না। তারপর সবাইকে তাদের উপাস ভাঙতে বলে, কারণ গত দুই দিন হলো সবাই না খেয়ে আছে। পণ্ডিতের কথা শেষ হতে না হতে লোকজন দৌড়া শুরু করে। এখানেও তাই, ফাদারের কথা শেষ হতে না হতেই এরাও ছুটে যায়। আর ক্যামেরা জুম করে যেভাবে তাদের ফেসকে দেখায়, মানে খাবারের রিয়াকশন গুলো দেখায়, অনেক ভয়ানক লাগে। যাক, কার্যক্রম শেষে ফেরার সময় ভোসারাম আবারও প্রধানের চাপরুসিতে লেগে যায়, আর কথায় কথায় মেরে দেয়, জিজাজি পণ্ডিত মশাই বলছিল আমাদের গোষ্ঠী যেহেতু এক, বা আমাদের মাঝে একটা খানদানি ব্যাপার আছে, তো আপনার মেয়েকে দিয়ে আমার ছেলে, আবে এদিকে এদিকে, কাশি এসে প্রধানকে প্রণাম করে, যদি আপনি একটু ভেবে দেখতেন। প্রধান এখন আর কি করবে, যেহেতু পণ্ডিত বলেছে, ঠিক আছে আমি তোমায় জানাবো। আর একটা ব্যাপার জিজাজি, ওই সেবা যদি আবার ফিরে আসে তাহলে তো ঝামেলা পাকাবে। প্রধান গ্রামের চারপাশে পাহারাদারি করতে বলে মুত্তমকে। ওদিকে চিত্রা তো সেবার কথা ভেবে পাগল হয়ে আছে, সে তো এখন বিয়ে করবে না। প্রধান এসে প্রধানকে বলে, কাশির সঙ্গে চিত্রার বিয়ে ঠিক করেছি, তোমার মেয়েকে বইল। প্রধানে যেই একটু বলতে যাবে যে সে তো ভালো ছেলে, প্রধান তাকে একটা থাপ্পড় মেরে চুপ করিয়ে দেয়। চিত্রা এসে তার মাকে বলে সে বিয়ে করবে না, কারণ ওই ছেলে তার পছন্দ না। আন্টি বলে, আমিও এটাই বলেছিলাম আমার বিয়ের আগে বেটি, তখন আমার কথাও কেউ শোনেনি, কিন্তু মেনে তো নিয়েছে না, এখনো বেঁচে আছি, তুইও পারবি, মেয়েদের এইভাবেই বাঁচতে হয়। ওদিকে কাশি তো মাল খেয়ে লাশির কাছেই পড়ে থাকে। বিয়ের খবর শুনে সিরি কাশিকে ফোন দিয়ে বলে, কি শুনছি এসব, সে তো নেশায় আছে, উল্টো পাল্টা বলে। মাঝে আরো দুদিন কেটে যায়, শিবা শহরে না ফিরে তাদের পাশের এলাকাতে এক ফ্রেন্ডের এখানে আছে, সেখানে এক টাল্লি এসে এ কথা সে কথায় প্রধানের মেয়ের বিয়ের খবর দেয়। শুনে শিবার রাগ হয় যে প্রধান তার উপর রাগ করে কাশির সঙ্গে চিত্রার বিয়ে দিবে, উঠে পড়ে কাকুর টমটমি নিয়ে বেরিয়ে পড়ে। সে তো কিছু না দেখে গাড়ি চালাচ্ছে, পিছন থেকে বেচারার হাওয়া বের হয়ে যাচ্ছে। যাক, ঘাটে এসে নৌকার অপেক্ষা করে না, ঝাঁপিয়ে পড়ে। এদিকে প্রহরীরা পাহারা দিচ্ছে, তার কিছুক্ষণ পর শিবা চলে আসে, মানে নদী সাঁতরে পার হয়। বাবা যায়, যাক তাকে বাধা দেওয়ার জন্যই তো পাহারার ব্যবস্থা করা হয়েছে। শিবা তাদের সঙ্গে লাগে, সবাইকে মেরে মুড়ে চিত্রার কাছে যায়, তারপর তাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে। শেষে এসে কাশি হিরোগিরি দেখাতে আসে, চিত্রাকে ধরে দাঁত খেলাচ্ছে। শিবা তার পান্ডার দিয়ে একটু সাইজ সাইজ করে কাশিকে ধরে, শালা ছাগলের দাদা, আয় তোকে একটু বালু পরা দি, এটা বালুর সঙ্গে মিক্স করে পিঠে একটা বাড়ি দেয়, আয় আর মাঝে আসবি, সে তো বুঝে যায় ঠেলা। এরা যাবে, গ্রামের আরো লোকজন এসে ঘিরে ফেলে এদের। প্রধান চিত্রাকে বাড়িতে নিয়ে আসে, শিবা ভিড় থেকে পালিয়ে তার বন্ধুদের কাছে আসে। কিরে এ সময় তুই? শিবা বলে এ ঘটেছে। ওদিকে এরা আরো ছেলে পেলে নিয়ে খুঁজতে খুঁজতে এখানে আসে, এরা বলে শিবা এখানে আসেনি, খুঁজে পায় না। বোবা দেখে একজন নৌকা নিয়ে যাচ্ছে, কাছে খুব পাট নেই, তার ভয়ে শিবা পালাচ্ছে। এরা চলে গেলে আমরা দেখি শিবা এখানে, শিবার টি শার্ট পরা ওইটা তাদের একটা ফ্রেন্ড। যাক, এবার কি করা যাবে সেই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। টিভিতে নিউজ চলছে, ওই নিউজই বলছে, নিউজ দেখতে দেখতে শিবার মাথায় কি যেন একটা ভাবনা আসে, বলে বুঝেছি কি করতে হবে, 21 তারিখ কোথাও কিছু হোক না হোক এই গ্রামে তো কিছু একটা অবশ্যই হবে। ফোন করে, ওএনজি কই তুই, মাল সামান নিয়ে এখনই ঘাটে চলে আয়, আমি অপেক্ষা করছি। একটু পর এন্ট্রি মারে আমাদের পরিচিত এক কমেডিয়ান সত্যিয়া।
তো সাতিয়া বিভিন্ন শুটিংয়ে যে ব্লাস্ট হয় না, গাড়ি উড়ে যায়, অনেক ব্লাস্ট হয়, মানে মাইনিং এর কাজ চলে, সে সেগুলো করে। শিবার স্কুলের ফ্রেন্ড কিবে এই অবস্থা কেন তোর, কি আর হবে, ওই মাইনের উপর পা রেখেছিলাম তা একটু কালো হয়ে গেছে। শিবা বলে ওকে চল আগে প্ল্যান শোন। সাতিয়া বলে একটু ধারা, এ বলে অন্দর মহল থেকে একটা বোতল বের করে এক সিপ মেরে দেয়। কি ভাই তোরা নিবি, যে জায়গা থেকে বের করেছে এরা কি আর নেই? যাক, এরপর শিবা প্ল্যান বলে দেয় কি কি করতে হবে। মানে পুরো গ্রামে এখানে সেখানে বড় বড় পাটাখা বিছিয়ে রাখবে, ভূতের মতো করে লাইটিং করবে, ব্লাস্ট করাবে, মোট কথা ভয় দেখাতে যা যা করার সবকিছু এরা করবে। সারা রাত জেগে সবকিছু রেডি করা হচ্ছে, কয়েকজন বস্তা করে কি যেন নিয়ে আসে, বস্তার মুখ খুললে এন্ট্রি হয় আরেক কমেডি ওস্তাদ ভ্যানেলা কিশোর বস। কি একটা রিয়াকশন, উঠে এর কলার ধরে আব্বে, শিবা বোতল আগে করে দেয় ঠান্ডা, এক সিপ নিয়ে আবার কলার ধরে, শিবা আবার পা পরে গিয়ে দেয় ঠান্ডা। ভাই খেয়ে বুঝে যায় শিবাই তাকে এনেছে। শিবা বলে আপনার কাজ আছে, আপনি অভিনয় করার ট্রাই করতেছেন না মুভিতে? আজ আমরা যা করতে বলবো সঠিকভাবে যদি করতে পারেন তাহলে আপনার নেক্সট ফিল্ম পাক্কা। তাই ঠিক আছে, দেখা যাক। এর সঙ্গে সিন চলে আসে 21/12/12, সেই ধ্বংসের দিন সকালে। নিউজে সেটাই বলছে, দেখা যাক আজ কি হয়, কিভাবে মানুষ নিজেদের সামলাবে। সারাদিন পার হয়ে যাচ্ছে, সবকিছু নর্মাল ছিল, সারাদিন কোনো কিছু হয়নি, বিপদ কেটে গেছে বলে চিত্রার বিয়ের অনুষ্ঠান রাতে ব্যবস্থা করা হয়। ওদিকে সিরি বারবার কাশিকে ফোন দিচ্ছে বিয়ের খবর শুনে, কিন্তু সে ফোন ধরছে না। সিরি বুঝতে পারে কাশি তাকে এড়িয়ে যাচ্ছে। গ্রামের সবাই বিয়েতে এসেছে, এই ভাই সাহেব ড্যানিয়েলের তারিফ করছে যে তার জন্য বালা কেটে গেছে আর কিছু হলো না। মহিলারাও সেটাই বলা বলি করছে। বাবা আসে, এরপর তিন চোরের মাঝে একটু চোখাচোকি হয়। চিত্রার মন তো খারাপ, সে এখনো আশায় আছে সেবা আসবে। যাক সময় হয়েছে, কাশি মঙ্গলসূত্র পরাতে যায়, গলায় দিয়ে এখন গিট্টু দিবে, ধাম করে একটা বিশাল শব্দ হয়। সবাই তো কেঁপে ওঠে, কি হলো কি হলো, এরা তো বেশি ভয় পাচ্ছে। বাট ভূষণাম তাদের বলে আরে কিছু না, এমনি কুল থাকো। লোকজনকে বলে কিছু হয়নি কিছু হয়নি, চলো চলো সামনে চলো। কাশি আবার পরাতে যাবে, এবার আরো জোরে বিশাল একটা শব্দ হয় যাতে সব লোকজন ভয়ে ছোড়াছুটি করতে শুরু করে। হ্যালো, এইখানে একজন রয়েছে যে বিদ্যুতের লাইনকে কন্ট্রোল করছে, পুরো গ্রামের লাইট নিভু নিভু করতে থাকে। সেবা সামনে আসে, চলো রে এবার খেলা শুরু হবে। দামাদাম শব্দ হচ্ছে আর লাইটের এমন অবস্থা, একদল ভয়ে নদীর পাড়ে চলে আসে দেখতে কি চলছে। ওদিকে চিত্রা চুপচাপ বসে আছে, সে আর কি করবে, মরতে হবে তো, এভাবেই মরে যায়। এরা লুকিয়ে লুকিয়ে সব করছে। সেবার কাছে খবর আসে চিত্রা এখন একা হয়ে গেছে, সে সেদিকেই যায়। এদিকে তো ধামাকার ভয়ে লোকজন ছোটাছুটি করছে, ভাই আরামসে বসে বসে ব্লাস্ট করছে। সেবা সব টিভির লাইন কেড়ে দিয়ে তাদের সিস্টেম চালু করতে বলে, সব চ্যানেল কেটে গিয়ে সামনে আসে কিশোর দাদা। সে ভয়কে আরো বাড়িয়ে দেয়, বিশ্বের অনেক জায়গা নাকি ধ্বংস হতে শুরু করেছে, এসব বলছে। বাবা ভূষণামকে ধরে, কত করে বললাম এসব করা ঠিক হবে না, কি বললেন আপনি? আমি আছি, এখন কি হচ্ছে? ভূষণাম বলে আরে কিচ্ছু হবে না এসব। বাবা রেগে যায়, আবে চুপ কর ভণ্ড, এখনো কিছু হবে না। না কি ব্যাপার, বৃষ্টি শুরু হলো নাকি? উপরে তাকালে দেখে ড্যানিয়াল ভয়ে গাছে উঠে রস ফেলছে। আবে সালে মোতার জায়গা পেলি না? শিবা চিত্রার কাছে আসে, শিবাকে দেখে যেন চিত্রা বেঁচে থাকার আলো পেল। শিবা বলে কি ধামাকায় ভয় পেয়েছ? এসব আমার কারসাজি। কি তোমার? শিবা আবার একটা ধামাকা করে দেখায়, তারপর সব খুলে বলে যে সে কি কি করতে চলেছে বা করছে। আচ্ছা চলো, আরো অনেক কাজ আছে, পরে বুঝতে পারবে। বাইসাপ টিভিতে বলছে পুরো মহাদেশকে গ্রাস করে নিয়েছে এই বিপদ, মানে হলিউড মুভির ফুটেজ গুলো সে দেখাচ্ছে, লোকজন তো আর এগুলো বুঝতে পারছে না। সত্যি আরামসে ব্লাস্ট করছে। টিভিতে বিভিন্ন দেশ ডুবে যাওয়া দেখে লোকজন মনে করে তাদের গ্রামের চারদিকে তো পানি, মাঝখানে তাদের গ্রাম, তো অন্য গ্রাম ডুবার আগে হয়তো তাদের গ্রামটা তলিয়ে যাবে। তাই সবাই ঘাটের দিকে যেতে শুরু করে যাতে গ্রাম থেকে বাইরে গিয়ে তারা বাঁচতে পারে। খবর শিবার কাছে যায়, লোকজন বাইরে গেলে তো সব জেনে যাবে। শিবা দৌড় দেয়, যে করে হোক থামাতে তো হবে। এদিকে ঘাটে তো সবাই এসেছে, কিন্তু ভূষণাম সবাইকে গান পয়েন্টে রেখে সে একাই একটা নৌকা নিয়ে নেয়, কাউকে সামনে আসতে দেয় না, মানে সে একাই বাঁচবে। নদীর মাঝখানে আসতে শিবার সঙ্গে দেখা। শিবা বলে কাকু আশেপাশের সব গ্রামের অবস্থা খুবই খারাপ, একমাত্র আমাদের গ্রামে এখনো কিছু হয়নি, আমি সব দেখে আসলাম, দয়া করে আমাকে একটু সঙ্গে নিয়ে যান, আমি গ্রামে ফিরে যাব। সে কি আরো সামনে যায়? শিবা বারবার রিকোয়েস্ট করছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কাকু শিবাকে ফেলে নৌকা ঘুরিয়ে নেয়, নৌকা ঘুরে গ্রামের দিকে আসছে। সবাই ভাবছে এ ফিরে আসছে কেন। কাকু এসে বলে আশেপাশের সব গ্রাম তছনছ হয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, একমাত্র আমাদের গ্রামটাই ভালো আছে, আমরা এখন কি করব? আমি সবাইকে গান দেখিয়েছি, তার জন্য খুবই দুঃখিত, কিন্তু এই বিপদ থেকে আর বাঁচার কোনো উপায় নেই। শেষ, সব শেষ হয়ে গেল। এরপর এরা আরো যে যে প্ল্যান করেছিল সেগুলো দেখাতে থাকে, মানে লোকজনকে এতটা ভয় পাইয়ে দেয় যে কারো মনে সন্দেহের কোনো অবকাশ থাকে না যে এটা হয়তো সাজানো। অনেক আজবাজব জিনিস তারা দেখায়, সিরিকেও সঙ্গে নেয়। একটু পর সে শিবার বাবা মাকে সব খুলে বলে যাতে তারা প্যানিক না হয়। খবর রেডিওতেও শোনা যাবে, তাই শিবার ফ্রেন্ডরা যার যার বাড়িতে রেডিও ছিল সবগুলো চুরি বা নষ্ট করে দেয়। সব লোকজন জমা হয়ে এক জায়গায় নিউজ দেখছিল। একটু পর শিবা নদীর মাঝখান থেকে উঠে আসে, শহর আশেপাশে সব গ্রাম নেই, সব শেষ।
শেষ হতে চলেছে, তাই সে ফিরে এসেছে। এখন সে যেহেতু তার রিং দেয়নি, সবাই ভাবতে পারে তার কারণে এমন হচ্ছে, তাই সেই ব্যাপারটা চিত্রা ধরে বসে। মানে এটাও প্ল্যান আর কি। সেবা সবার কাছে ক্ষমা চেয়ে তার রিং নদীতে ফেলে দেওয়ার বাহানা করে পকেটে রেখে দেয়, কিন্তু তারপরও আবার ব্লাস্ট হয়। সেবা বলে, আপনাদের তো এটাই অভিযোগ ছিল যে আমি দেইনি, এই জন্যই বুঝি এসব হচ্ছিল। এখন তো সেটাও রইল না, তাহলে আমাদের কি করতে হবে? কে বাঁচাবে আমাদের? কি হবে আমাদের এখন? ও, একজন তো আছে যে আমাদের বাঁচাতে পারবে, মনে আছে আপনাদের? সে বলেছিল আমাদের জন্য জান দিয়ে দিবে। কই সে? আমাদের পণ্ডিত ব্রহ্মা কোথায়? ক্যামেরা এখানে আসে, মানে ব্রহ্মা কান্তামার কাছে এসেছে। দুনিয়া শেষ হতে চলেছে, সে শেষবারের মতো একবার তার সঙ্গে লুডু খেলতে যায়, সেটাই বলছে। কান্তা বলে, আরে আপনি একজন সন্ন্যাসী, আপনি এসব কি করে করতে পারেন? আর এমন কিছু করলে তো আমার পাপ হবে। ব্রহ্মা বলে, বাপরে, আগে মনে হয় সমাজ সেবা করতে। আরে রাখো তোমার সন্ন্যাসী, দুনিয়া শেষ হচ্ছে, আমরা মরতে চলেছি, অন্তত একবার আমি এই ঘোড়ায় চড়তে চাই, প্লিজ। কান্তা বুঝে যায় এভাবে কথা শুনবে না, তাই বাহানা করে বাবাকে ঘর থেকে বের করে দেয়। চুলটাও নকল, কপাল। শিবা লোকজন নিয়ে হাজির, বাবা সেখান থেকে পালাতে থাকে। শিবা লোকজনকে তার পিছু নিতে বলে সে চলে আসে জিজাসের লোকজনের কাছে। তাদের রুস্কাই, আপনাদের ড্যানিয়েল কোথায়? সে তো বলেছিল জান দিয়ে দিবে আপনাদের রক্ষা করতে, এখন সে কোথায়? তার কাছে যান। লোকজন ড্যানিয়েলকে ধরে বিশাল একটা ক্রস ঘাড়ে দিয়ে শিবা তাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। ড্যানিয়েল সেখান থেকে পালিয়ে যায়। তারপর এই দুজন মিলে ভোজনামার কাছে আসে, কিন্তু কাকু তাদের ভিতরে জায়গা দেয় না, দৌড়ের উপর থাকে। খবর তো ভাই ভয় দেখাচ্ছে, এরা এখানে বসে সব কর্মকাণ্ড দেখছিল। শিবা এলে বলে, আচ্ছা কাশির কাছে তো আলাদা লাইন আছে, সে তো অন্য খবর দেখতে পারে। কাশি এদিকে মালটাল খেয়ে অপেক্ষা করছে কখন মরে যাবে, টিভি এখনো অন করেনি, সবে একটু অন করে, ততক্ষণে শিবা এসে লাইনটা কেটে দেয়। তারপর শিবা কাশিকে বুঝায়, বেটা দুনিয়া ধ্বংস হতে চলেছে, এখন আর লুকিয়ে থেকে কি হবে, সারা জীবন তো বাপের কথায় চললি, এবার একটু বাইরে আয়, মানে একটু জ্ঞান ম্যান দেয় আর কি। এরপর কাশি আয়নার সামনে একটু দাঁড়িয়ে শিবার কথা ভাবে, নিজেকে মোটিভেট করে, পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। ব্যাস এক ঝলকে ভাই পুরো কবির সিং হয়ে যায়। বাইক নিয়ে বাইরে আসে, লোকজন তো ভাগদৌড় করছে। কাশি তার টুকটুকি কেউ সেখানেই পায়, তাকে নিয়ে তার বাবাকে ধরে, এই যে আমাদের গ্রামের বাংলাদেশি দিলীপ কুমার, নিজেকে হিরো মনে করে কিন্তু সব ধরনের খারাপ কাজ সেই করে, আজ যে এইসব কিছু হচ্ছে এসবে কিন্তু তার কারণেই হচ্ছে, হিরো না? এ বলে সে চুল ধরে টান দিলে আমরা দেখি, আরে বাপরে, কাকু তো পুরো চাঁদ নিয়ে ঘুরছে, এই হিরো আমাদের গ্রামের, অনেক চলেছে তোমার কথায়, আর না এই দেখো হিরো, সবকিছু আসল, আজ থেকে এই গ্রামের হিরো আমি। এ বলে সে দৌড় দেয়। ওই তার বোতল নিয়ে দিদিও চলে যায়। কাকু বলছে, সালা সব গেল, এটা রেখে আর কি হবে, এ বলে চিপ আর মোচো খুলে ফেলে। আরে কাকু আর কি কি লুকিয়ে রেখেছেন একটু দেখান। যাক, এরপর কাশি প্রধানের কাছে এসে তার সঙ্গে মজা নেই। একটু পর গ্রামের সব লোকজন মন্দিরের এখানে জমা হয়ে নিউজ দেখছে। কাশি শ্রীর নাম চিল্লাতে চিল্লাতে এসে তার পায়ে পড়ে যায়। শ্রী, আমি ভুল করেছি, বাবার কথায় সব করতে চলেছিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। শ্রী তাকে ক্ষমা করে দেয়। এরপর কাশি শিবাকে বলে, সে তার কথা মতো নিজেকে পাল্টে আজ অনেক আনন্দিত ফিল করছে, মনে একটু শান্তি লাগছে তার। লোকজন আবার ধামাকা শোনে। এরপর দাদু সামনে এসে উপরওয়ালার ব্যাপারে বলতে থাকে, লোকজন শুনছে। কিছু লোক অবশেষে পণ্ডিত আর ড্যানিয়েলকে ধরে নিয়ে আসে। এরা তো এসেই বলে এসব তারা করতে চায়নি, ভোজানাম তাদের এসব করতে বাধ্য করিয়েছে বা উস্কিয়েছে। কাকু সামনে আসে, ব্যাগ তার কাছে ছিল, ভিতর থেকে সোনার জিনিসগুলো বের করে দেয় আর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। সে লুভী হয়ে এসব করেছিল, মিডিয়ার খবর শুনে সে এটাকে সুযোগ মনে করেছিল, তাদের কোনো দোষ ছিল না, সবকিছু সে নিজের ঘাড়ে নেয়। সবাই তো তার দিকে চেয়ে আছে। ভোজানাম সবার কাছে অনুরোধ করে, ক্ষমা চায় যে দয়া করে আমার দিকে কেউ এভাবে তাকাবেন না, আমার খুব কষ্ট লাগছে। এরপর কাকু বলে, আমি সবার সামনে আরো কিছু কথা বলতে চাই, এখানে সব থেকে বেশি মজা লাগে। কাকু কান্তাম্মাকে ডাকে, দিদি আসে। কাকু বলে, যখন থেকে তার হাজবেন্ড মারা গেছে তখন থেকে আমি তার দেখাশোনা করছি, বলতে পারেন লুকানো হাজবেন্ড। সবাই তো অবাক, বারে টাকলু, এই তোর কাজ? কাকু বলে, আমাদের একটা ছেলেও আছে, চুব্বু। কই বেটা? ওই যে বোবা ছেলেটা ছিল যে সবসময় তার সঙ্গে ঘুরতো, কাকুর বড় ছেলে। বাহ! কাশি খুশি মনে তাকে মেনে নেয়, ভাইয়া। কাকু বলে, সে কান্তাম্মাকে বিয়ে করতে চাই। পণ্ডিত বলে, সালা আমি সারা জীবনে একটা করতে পারলাম না, আর এ হালাই, কপাল আমার। কাশি তার বাবার আঙুল কামড়ে দিয়ে রক্ত বের করে দেয়, আর কাকু কান্তাম্মাকে সে রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দেয়। হয়ে গেল বিয়ে। এটা আবার কাশির মা মেনেও নেয়। বাহ! এটা দেখে আবার এই ভাই সব সামনে এসে তার বউয়ের কাছে নিজের দোষ স্বীকার করে যে সে কান্তাম্মার কাছে মাঝে মাঝে যেত। কি হচ্ছে এসব? আরেকজন এসে তার বড় ভাইয়ের পায়ে পড়ে, কিরে কি হলো? সে বলে, ভাই আমার আর ভাবির মাঝে সম্পর্ক ছিল। হলো? এভাবে সবাই যে যত গোপন অপরাধ করেছিল সবকিছু একে অপরের সঙ্গে স্বীকার করে নেয়। পণ্ডিত স্বীকার করে সে মন্দিরে স্বর্ণ রেখে দিয়েছিল। তারপর গ্রামের সব মহিলারা সোনা বের করে, মানে যখন সোনা কালেক্ট করা হচ্ছিল তখন সবাই লুকিয়ে রেখেছিল, শুধু বাইরের থেকে দিয়েছে। প্রধান বলছে, সালা আমি এসব মানুষদের মাঝে থাকি, এখানে তো সবাই অপরাধী আমি ছাড়া। ব্যাস সেবাও সুযোগ পেল, বলে আমি রিং দেইনি বলে কত কিছু হয়েছে আমার সঙ্গে, কিন্তু সবাই তো লুকিয়ে রেখেছিল, এই জন্য এসব হচ্ছে। যাক, কিশোর দাদাও খবরের শেষ প্রান্তে এসেছে, মানে সে যেখান থেকে খবর পড়ছে
সেখানেও নাকি খুব তুফান চলতেছে, ভাইসব তো মনে সুখে ফাটাচ্ছে। কাকু শেষে ওই যে মুথাম ছিল যে প্রধানের সঙ্গে সবসময় ঘুরতো, তাকে কিছু জমি লিখে দেয় কারণ সে তাকে প্রমিস করেছিল দেওয়ার, সে তো খুব খুশি। ওদিকে টিভিতে কিশোর ভাই বলছে কারণ ধ্বংস হতে চলেছে, আমি চলে গেলাম আবার স্বর্গে দেখা হবে, উড়ে যায়। অস্থির শিবা সবাইকে বলে আমাদের জন্য হয়তো আজ রাতটাই সময়, তাই সব অভিযোগ ভুলে চলুন আমরা মজা করি। দাদু কি জানি সব বলে, এরপর একটা ড্রামে কি যেন বানানো হয়, তারপর সেগুলো খেয়ে সবাই নাচানাচি শুরু করে দেয়। আর যে ড্যান্স গুলো এখানে হয় উই হই 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 হই, শেষমেশ বাবারও একটু মজা নেওয়া হয়, একটু হিল্লা হয় আর কি। যাক সবাই নাচানাচি করছে, কিন্তু মনু ওই যে ব্যর্থ প্রেমিক তার এক্স কে দেখে কষ্ট পাচ্ছে। আজ এত কিছু হলো তাই সে সব দিদিও সাহস করে তার হাজবেন্ড কে ছেড়ে মঙ্গলসূত্র খুলে ফেলে মনুর কাছে চলে আসে। একেবারে শূন্যকলা পূর্ণ হয়ে গেল গো তাহলে এখানে আর কি। চলুন পরদিন সকালে সবার আগে কাকু ঘুম থেকে উঠে দেখে কান্তাম তার পাশে, ড্যানিয়েল বাবা উঠে দেখে তার অবস্থা এমন কি হলো, বাকি সব লোক আস্তে আস্তে জেগে ওঠে। কাল রাতে যে যা বলেছে করেছে সব ভেবে অবাক হচ্ছে সবাই। কাকু টিভি অন করে কি হলো, পৃথিবীর ভেঙে চুরে গেল কি না। শিবা সামনে আসে, শিবা সবকিছু খুলে বলে যে কাল রাতে যা যা অলৌকিক হয়েছে এই সবকিছুর পিছনে শিবা আর তার টিমের হাত রয়েছিল। শিবা বলছে আপনাদের শিক্ষা দেওয়ার এটা ছাড়া অন্য কোনো উপায় আমার ছিল না, এই জন্য আমি সব করেছি, এতে কিন্তু অনেক বড় বড় ফায়দা হয়েছে তা তো আপনারা বুঝতেই পেরেছেন, বাকি বিস্তারিত আমাদের প্রধান আপনাদের বলবে। প্রধান এসে বলে কাল রাতে যা হয়েছে তাতে কেউ কারো সামনাসামনি হতে পারবে না আমি জানি, তাই শিবা আর আমার মেয়ের বিয়ের আয়োজন করেছি, আজ রাতে সবাই সেখানে আসবে, বাকি সব সোনা যে যেই পরিমাণ দিয়েছিল সবাইকে ফেরত দেওয়া হবে। ব্যাস সিন চলে আসে বিয়ে বাড়িতে, লোকজন সবাই এসেছে, এখানে এসে সবাই একে অপরের দিকে হালকা ফুলকা করে তাকাচ্ছে, সব থেকে বেশি কাকুর ফাটছে কারণ সে বেশি লস করেছে। সবাই খুশি, সবকিছু ঠিকঠাক হয়ে যায়, এদের বিয়েও হয়ে যায়। এখন নিউজে বলছে আমরা তো জানতাম এমন কিচ্ছু হবে না, আমরা এটা আগে থেকে জানতাম, আমরা তো জাস্ট আপনাদের পরীক্ষা করছিলাম, সচেতনতা বাড়াতে চাইছিলাম। বলুন কেমন না লাগে, বুঝলেন কিছু, এটাই মিডিয়া, এমন অনেক কিছু বুঝিয়ে মুভিটা শেষ করা হয়। তো জান নেওয়া ভাইরাস আর ভুল কিছু ভাইরাল কোনটাই কম না, বরং ভাইরাসের চিকিৎসা অনেক সময় হয় কিন্তু ভুল ভাইরালের চিকিৎসা হয় না। বর্তমান পরিবেশ এমন হয়েছে যে চিন্তা ভাবনা করাটাও যেন আমরা বোঝা মনে করি, ফালতু বিবেকহীন জ্ঞানহীন মূর্খ অপদার্থ এসব মানুষের কাজ ভাবনা ছাড়া কিছু করা বলা, বা যে এমন কিছু করছে বা বলছে তাকে সাপোর্ট করা। তাই যে কোনো কিছু লাইক বা শেয়ার করার আগে জ্ঞানের পরিচয় দিবেন, ভাববেন সেই ব্যাপারে। আপনার কাছে যেটা জাস্ট নিউজ, জাস্ট এন্টারটেইন, জাস্ট টাইম পাস, সেটা অন্য কারো কাছে বিজনেসের রাস্তা, লোক ঠকানোর উপায় বা কোনো সাধারণ মানুষের জন্য বিশাল ক্ষতি কিনা ভাববেন। একটা বাবা, কোনো পূজারি, কোনো হুজুর, কোনো নিউজ চ্যানেল বা আপনার পছন্দের কোনো সেলিব্রিটি কিছু বললো মানে যে সেটা সত্যি বা সেটাই করতে হবে এমনটা করবেন না। আপনি মানুষ, চিন্তা ভাবনা করার ক্ষমতা আপনার আছে, অবশ্যই যে কোনো ব্যাপারে ভাববেন, লজিক খুঁজবেন, ফ্যাক্ট চেক করবেন, তারপর করবেন বা বলবেন। আচ্ছা তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।